নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ মানিক ভট্টাচার্য জিজ্ঞাসাবাদ করেন বেরিয়ে এসে কি বলেছেন তাপস মন্ডল দেখুন পরপর দুদিন ইডি জেলার মুখোমুখি হলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল আমরা কথা বলে তাপস বাবুর সঙ্গে পরপর দুদিন আপনাকে জিজ্ঞাসাবাদ মূলত কি জানতে চাও জানতে চেয়েছিলো কোনো আর্থিক লেনদেন আমার সাথে হয়েছিল কি না হ্যাঁ আর্থিক লেনদেন বলতে একটা সংস্থার সাথে আর্থিক লেনদেন হয়েছে সেটা হচ্ছে এডু ক্লাসেস আমি যখন কোভিড পিরিয়ডে যখন আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করতে পারছে না আমি ওই সেন্টারকে আমার অফিসে বসিয়ে আমি ক্লাস নিয়েছিলাম এবং ওই টাকাটা সমস্ত ছাত্রদের কাছ থেকে কালেকশন করেই আমি দিয়েছি সেই হিসেবটাই আজ পুরোপুরি দিলাম কোনোভাবে মানিক ভট্টাচার্য বা তার ছেলের অ্যাকাউন্টে কি টাকা সেটা আমি জানি না এবার এটা মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্ট কি কি অ্যাকাউন্ট এটা আমি জানবো কি করে একটা সংস্থার অ্যাকাউন্ট টাকা দিয়েছি ব্যাস মানিক ভট্টাচার্যের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠছে কি ধরনের সম্পর্ক ছিল না না যেহেতু উনি বোর্ডের প্রেসিডেন্ট আর আমি একটা অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সেই হিসেবেই সম্পর্ক এত বড় দুর্নীতির সঙ্গে মানিকবাবু যুক্ত এটা এটা আমি ভাবতে পারিনি এখন অবাক লাগছে কিছু ছেলে মেয়ে আমাদের যারা ছাত্রছাত্রী তারা এক সময় আমাকে বলেছিল স্যার আপনার সাথে মানিকবাবুর ভালো সম্পর্ক আপনি আমাদের একটু চাকরির ব্যাপারটা দেখুন না আমি মানিকবাবুকে বলেছিলাম যে স্যার কিছু করা যাবে বললো যদি ওরা ওরা মেরিটে আসে ওরা এমনিই পাবে সত্যি কিন্তু আমার যে ছেলে মেয়েদের জন্য আমি বলেছিলাম অনেকেই কিন্তু টাকা পয়সা না দিয়েই তারা চাকরি পেয়েছে তাহলে কি করে হয় দুর্নীতি আমি তো ভেবেই পাচ্ছি না আর একাধিক ইনস্টিটিউটে ইরি আধিকারীরা হালা দিয়েছিল এবং সেক্ষেত্রে কিছু অসঙ্গতি পেয়েছে এই ব্যাপারে কি অসঙ্গতি পেয়েছে আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না এমন কিছু অসঙ্গতি পেয়েছে বলে আমার জানা নেই মানিক ভট্টাচার্যের সঙ্গে কি আপনাকে মুখোমুখি জেরা করা না মানিকবাবু কে ডাকলো দেখলাম কিন্তু আমার সামনে বসিয়ে জেরা করা হয়নি তাপস মন্ডল জানালেন যে যখনই ইডি আধিকারিকরা ডাকবেন তিনি তখন আসবেন অর্থাৎ আর্থিক লেনদেন সংক্রান্ত নথি এবং সেই সম্পর্কিত ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই দাবি করলেন তাপস মন্ডল ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ কলকাতা জানতে চেয়েছিলো কোনো আর্থিক লেনদেন আমার সাথে হয়েছিল কিনা হ্যাঁ আর্থিক লেনদেন বলতে একটা সংস্থার সাথে আর্থিক লেনদেন হয়েছে সেটা হচ্ছে এডু ক্লাসেস আমি যখন কোভিড পিরিয়ডে যখন আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করতে পারছে না আমি ওই সেন্টারকে আমার অফিসে বসি আমি ক্লাস নিয়েছিলাম এবং ওই টাকাটা সমস্ত ছাত্রদের কাছ থেকে কালেকশন করেই আমি দিয়েছি সেই হিসেবটাই আজ পুরোপুরি দিলাম কোনোভাবে মানিক ভট্টাচার্য বা তার ছেলের অ্যাকাউন্টে কি টাকা সেটা আমি জানি না এবার এটা মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্ট কি কি অ্যাকাউন্ট এটা আমি জানবো কি করে একটা সংস্থার অ্যাকাউন্ট টাকা দিয়েছি ব্যাস মানিক ভট্টাচার্যের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠে কি ধরনের সম্পর্ক ছিল না না যেহেতু উনি বোর্ডের প্রেসিডেন্ট আর আমি একটা অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সেই হিসেবেই সম্পর্ক এত বড় দুর্নীতির সঙ্গে মানিকবাবু যুক্তরা ভাবতে এটা এটা আমি ভাবতে পারিনি এখন অবাক লাগছে কিছু ছেলে মেয়ে আমাদের যারা ছাত্রছাত্রী তারা এক সময় আমাকে বলেছিল স্যার আপনার সাথে মানিকবাবুর ভালো সম্পর্ক আপনি আমাদের একটু চাকরির ব্যাপারটা দেখুন না আমি মানিকবাবুকে বলেছিলাম যে স্যার কিছু করা যাবে বললো যদি ওরা ওরা মেরিটে আসে ওরা এমনিই পাবে সত্যি কিন্তু আমার যে ছেলে মেয়েদের জন্য আমি বলেছিলাম অনেকেই কিন্তু টাকা পয়সা না দিয়েই তারা চাকরি পেয়েছে তাহলে কি করে হয় দুর্নীতি আমি তো ভেবেই পাচ্ছি